হ্যালো ফ্রেন্ডস, যুক্তাস মিক্স ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। তো সকাল সকাল দেখো কাজকর্মে করতে শুরু করে দিয়েছি, কেন যতটা কাজকর্ম করতে দেরি করব ততই কাজগুলো সব পড়ে থাকবে। তো দেখো সকালটা আমি শুরু করলাম বাসন মাজা দিয়ে, আর মেয়ে দেখো আমার চারিপাশে ঘুরু ঘুরু করছে, ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সকালে। তো একটুখানি বলছিল হাতটা একটু ধুয়ে দিতে, তো একটু ধুয়ে দিচ্ছিলাম। আগে বাসনগুলো মেজে নেব, তারপর হচ্ছে বাকি কাজগুলো একে একে করে নিতে হবে। তো আজকে বাসন মাজা দিয়ে শুরু করলাম কাজটা। তো এখন এখানে মেয়েকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়েছে, মানে ব্রেকফাস্ট হয়নি, চাটা খেয়ে নিয়ে আমি কাজে লেগে পড়েছি। তো রান্নাঘর দিয়ে আজকে শুরু করলাম। তো এখন তো মানে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটুখানি ঘুরে বেড়াচ্ছি, একটু বাপের বাড়ি এসেছি, একটু অনুষ্ঠান বাড়িতে আসছি, মানে এরকম ঘুরে বেড়াচ্ছি, মজা করছি। তো আজকে ভাবলাম একটুখানি ব্লগ ভিডিও বানাই, তো এই জন্য মানে ব্লগ মানে আমি মানে সাংসারিক ভিডিও বলতে চাইছি। তো যাই হোক, রান্না বান্না কাজ এগুলোই আজকে শেয়ার করব ভাবছি। তো আগে বাসনটা মেজে নেব, আর এই দেখো বাসনটা কোথায় রেখেছিলাম, পড়েই যাচ্ছিল, আর একটু হলে পড়েই যেত। তো আমি ভাবলাম তো বাকি বাসনগুলো পরে মেজে নেব, তো আগে হচ্ছে এগুলো ধুয়ে নিই, নাহলে দেখা গেলো এগুলো এখনই ধপ ধপ করে পড়ে যাবে, আর বাসন পড়লে তো কেমন আওয়াজ হয় তোমরা জানোই। তো এই জন্য আর কি আগে এগুলো মেজে নিই, বাকি বাসনগুলো পরে মেজে নেব। আর সব বাসন মাজা দেখাতে গেলে তো সবাই বোর হয়ে যাবে, এই জন্য এত বাসন মাজাও দেখানো যায় না, তাও তো অনেক স্পিড দেখেই তোমাদের সাথে শেয়ার করা হয়, আমি সবাই তাই করি। তো যাই হোক, এখন এটা তো সংসারের কাজের মধ্যেই পড়ে, বাসন ধোয়া, কাপড় কাচা বলো, সব কিছু তো সংসারের কাজের মধ্যেই পড়ে। তো এটাও তো একটা কাজের মানে পার্টি। তো যাই হোক, আর যদি বাসন না ধুই তাহলে আবার খাবো কিসে আর রাখবো কিসে, তাই না? এর জন্য আগে রান্না করার আগে বাসনটা ধুয়ে নেওয়া খুব দরকার, তাহলে বাসন রেডি থাকবে আর তাড়াতাড়ি করে রান্নাটাও করা যাবে, সব কিছু ঠিকঠাক মতো রাখাও যাবে। তো দেখো মেয়েও ঘুরু ঘুরু করছে, এখন মেয়ে এখন মুড়ি খেতে বসছে আর চামচ নিতে আসলো, তো চামচ দিয়ে মুড়ি খাবে, মুড়ি এত ভালোবাসে যে বলার না, তোমরা রোজই প্রায় দেখতেই থাকবে। বাসন ধোয়া এখন শেষ, তো এখন দেখো আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি, আজকে মুসুরির ডাল হবে। আর মুসুরির ডালটা সবাই খুব মানে আমাদের ইয়েতে বাপের বাড়িতে ভালোবাসে, আর শ্বশুরবাড়িতে তো আমরা খাই, সেটা তোমরা দেখেই থাকো, তাই মুসুরির ডালই আজকে করব। আর এখন মুসুর ডাল ধুয়ে নেব, আগে ধুয়ে বসিয়ে নেব। আর কি বলো তো, দেখো আমি ম্যাক্সিটা একটুখানি উঠিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে নিচে কাজ করতে করতে তো মানে নিচে যদি ঝুলতে থাকে অত মানে লম্বা লেন্থ হয়ে যায়, তাহলে আমার খুব একটু অসুবিধাই হয়। তো দেখো মা ওখানে দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে আর গল্প করছে, তো মাকে বলছি দাঁড়াও তুমি ওখানে থাকো, আর এখন আসতে হবে না, আমি পটাপট কাজগুলো আগে করে নিই, আর এখান থেকেই গল্প করো। আর যাও আমি এডিট করছি বন্ধুরা, এদিকে রান্নাবাড়িও চলছে, তো এর জন্য আশেপাশের আওয়াজও তোমরা শুনতে পারো, আর আশেপাশে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এখন মানে যেহেতু এখন কাশিয়াঙে আছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এদিকে বৃষ্টি হলে বুঝতেই পারো আরও ঠান্ডা হয়ে যায় ওয়েদার, তো চারিদিকে নানা রকম আওয়াজ হতে পারে, তো তোমরা একটু ইগনোর করো। তো যাই হোক, এখন চলো ভিডিওতে চলে এসি। আর এখন দেখো ডাল ধোয়া আমার হয়ে গেছে, আর ডালটা এখন আগে বসিয়ে দেব, তারপর অন্য রান্নাবাড়ি হবে। আর এদিকে আলোর প্রচণ্ড ফোকাস আসছে, তো প্রচণ্ড দেখো এদিকটা সাদা সাদা হয়ে আছে, তো ডালটা আগে বসিয়ে নেবো আর তারপর দেখা যাক কী রান্না হয়। আর এদিক দিয়ে এখন আমরা একটু চাচ্ছিলাম যে এদিক দিয়ে কেউ মাছওয়ালা সবজিওয়ালা তো যায় বাড়ির সামনে দিয়ে, যদি যেত তাহলে আমরা একটু মাছ টাছ বা কিছু সবজি টবজি একটু নিতাম। তো জানি না মাছওয়ালা আসবে কি না, যদি আসে তো খুব ভালো হয়, তাহলে মাছ নিতে পারবো, দেখি কি মাছ আনা নেওয়া যায়। আর দেখো মাছওয়ালা অলরেডি এসেছিল, তো আমরা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে জ্যান্ত রুই, তো যেটা খেতে খুবই টেস্টি হয়। তো দেখো সুন্দর করে কেটে দিয়েছে, আর মাথাগুলো দেখো কেমন লাগছে, চোখগুলো দেখে ভয়ঙ্কর লাগছে। আর এই মাছের ঝোল কিন্তু একদম জিরা দিয়ে পাতলা ঝোল খেতেই খুব বেশি ভালো লাগে আমাদের, তোমরা কেমন করে খাও আমরা জানি না বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা তো জিরা দিয়ে খেতে বেশি ভালোবাসি। আর এই দেখো এখন আমি কাপড়গুলো একটু রোদে দিয়ে দিচ্ছি, কেননা দেখলাম রোদ উঠেছে যখন আর কাপড়গুলো শুকায়নি, তো ভাবলাম যে না রান্নার ফাঁকে একটুখানি মানে কাপড়গুলো রোদে মেলে দিই। কিন্তু বন্ধুরা তোমরা আশা করি বুঝতেই পারছো এটা কিন্তু সেই দিনের কথা না, এটা হচ্ছে পরের দিনের কথা, মানে সেই দিন আমি আর পরে ভিডিও করতেই পারিনি, তো যাই হোক সেই কারণে আর ওদিন ভিডিও করা হয়নি। তো এটা নেক্সট দিন আমি রান্না অলরেডি বসিয়েই এসেছি, তো বসিয়ে টসিয়ে এখন হচ্ছে কাপড়গুলো তার ফাঁকে কিন্তু আমি মেলতে এসেছি। তো যাই হোক, এই জন্য যেহেতু আগের দিন কমপ্লিট করতে পারিনি, তো পরের দিন তো ভিডিও করতে হবে, তো তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে বলো, তো এই জন্য পরের দিন থেকে আবার ভিডিও শুরু করে দিলাম। তো ঠিক আছে, দুটো মিলিয়েই তোমাদের সাথে শেয়ার করে দেবো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এই দেখো
বন্ধুরা দেখো, আমি কালকে থেকে ভিডিও শুরু করেছিলাম, আর কালকে আর মানে অল্প ভিডিও করেছি, কিন্তু তারপর আর ভিডিও করতে পারিনি, এত বিজি আছি, এত বিজি আছি কি বলবো, কিছু বলার নেই। আর তারপরে হচ্ছে আজকে মানে ডাইরেক্ট আজকে চলে আসলাম, তো সকাল থেকে অলরেডি মানে সব কাজ প্রায় কমপ্লিটের দিকেই আছে। আর এখন হচ্ছে ভাত বসিয়েছি, আমাদের ভাত বসিয়েছি আর মেয়ের ভাত বসিয়েছি। যেহেতু মা শরীরটা ভালো না, তো বুঝতেই পারছো আমি মাকে সাধারণত হেল্প করি বেশি, আর মাও একটু থাকে, কিন্তু বেশিরভাগটা চেষ্টা আমি হেল্প করি নি। তো এখানে ভাত বসানো হয়ে গেছে, তো সিটি অলরেডি পড়ছে, তোমরা শুনতে পারছো কিনা আমি জানি না, বুঝতে পারছি না। আর হচ্ছে এখন হচ্ছে সান বাকি, আর আজকে আমরা এখানে আছি, কিন্তু আজকে সব গোছ গাছ আবার করতে হবে, কারণ কালকে আমরা এখান থেকে চলে যাব। আর কোথায় যাব তোমরা নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পাবে। তোমরা তো জানোই আমি কয়েকদিন খুব বিজি ছিলাম, আর বিশেষ করে পুরোনো বন্ধুরা আর কি জানো, আর মানে অকেশন ছিল, অন্নপ্রাশনের মানে ইনভাইট ছিল, আর তারপর রাখি ছিল, তো সব মিলে বেশ ঘোরাঘুরি ভালোই হলো। কিন্তু এই ঘোরাঘুরির চক্করে একটা মানে ঘোরাঘুরির চক্করে একটা জিনিস হয়েছে যে চারিদিকে সব এলোমেলো করে দিয়েছি, চারিদিকে সব জিনিস ছিটিয়ে রেখেছি, সব জামা কাপড় এলোমেলো করে রেখেছি, সব এখন গুছাতে হবে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কি অবস্থা করে রেখেছি, আর গোছাগুছি তো করতেই হবে। আর তার আমার তো মানে আমি অগোছাল করে রেখেছি, তারপর আমার মেয়ে তো আছেই, বুঝতেই পারছো, তো সব মিলে একদম খুব বাজে পরিস্থিতি হয়ে আছে, সেটাকে এখন ঠিক করতে হবে, আর সঙ্গে গোছাগুছিটাও সেরে নিতে হবে। তো পাগলের মতন কীর্তি করছি, যখন যেরকম ভিডিও পাচ্ছি একটু করে নিচ্ছি, আবার যেরকম ভিডিও পাচ্ছি একটু করছি, সব তোমাদের জন্যই। আর যখন সুযোগ হচ্ছে না, যখন সময় পাচ্ছি না, তো তখন ভিডিও করছিও না। তো যাই হোক, বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করতে হবে, তো সেই কারণে ভিডিও তো করতেই হবে। আর একটুখানি বসে আড্ডা মেরে নিলাম, আর এখানে প্রচণ্ড গরম আছে, তো চলো বন্ধুরা আর বকবক করবো না, বকবক করলেই খুব দেরি হয়ে যাবে, আর বেশি বকবক করা উচিত না। তো চলো, তোমাদের সাথে আড্ডা তো মাঝে মাঝে চলতেই হবে, আর তোমরা আমার এলবিতে এসো, অবশ্যই সেখানেও আড্ডা হবে। তো চলো বন্ধুরা, এখন কাজগুলো তাড়াতাড়ি করে নিই। এই দেখো বন্ধুরা, এখানে সব এলোমেলো করে রেখেছি, এই শাড়িটা যে পরেছিলাম দেখতেই পাচ্ছ, এখানে ঝুলিয়ে রাখা আছে, রাখা যেটা আমি পরেছিলাম, তো এই দেখো সব ঝুলিয়ে রেখেছি, সব এলোমেলো একটুকু গোছাইনি, দুদিন খালি ঘুরেই বেরিয়েছি। আর দেখো সব জামা কাপড় এলোমেলো, এখানে দেখো সব জামা কাপড় এলোমেলো হয়ে আছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এখানে শাড়ি আছে, মারও শাড়ি আছে, তো এই দেখো সবার জামা কাপড় সব এলোমেলো হয়ে আছে, তো বুঝতেই পারছো। তো তো কি বলবো বলো, মানে ঘোরার চক্করে। আর এইখানে দেখো এই জায়গাটার অবস্থা, আমার মেয়ে কি করে দিয়েছে দেখেছো, সব এলো মানে সব কাগজপত্র সব ফুলে মিলে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে আছে, একদম বাজে অবস্থা হয়ে আছে দেখো। তো সব এখন গোছাতে হবে, তো চলো বন্ধুরা ফটাফট করে কাজগুলো সেরে নিই, কারণ যত দেরি করব তত হচ্ছে মুশকিল। তো চলো তোমরা বন্ধুরা সাথে থাকো, আমি কাজগুলো চটপট করতে থাকি। আর এই দেখো এখন আমি কাপড় গোছানো সব শুরু করে দিয়েছি, আর এই দেখো এখন মানে কোন দিক থেকে যে করব কি কাজ, আমি নিজেই কনফিউজড হয়ে গেছিলাম। আমি এদিকে কাপড় নিচ্ছি আর ভাবছি কোন দিক থেকে গোছাবো, চারিদিকেই তো অগোছালো হয়ে আছে। আর আজকে সব প্যাকিং করতে হবে, আর কোথায় যাব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, কিন্তু যাই হোক আগে তো কাজের কাজগুলো করে নিই। তো দেখো এখন আমি একবার এদিক গুছাচ্ছি, আর গুছাতে গুছাতে একবার ভাবছি, আর গুছাতে গুছাতে জিনিসও পড়ে যাচ্ছে, এত অগোছালো হয়ে আছে জিনিসটা, আমার নিজেরই কেমন লাগছিল দেখে, মানে যতক্ষণ না গুছাচ্ছিলাম ততক্ষণ আমার একটুকু ভালো লাগছিল না, কোনো দিকে আমার মন হচ্ছিল না। তো যাই হোক এখন কি করব, দুদিন একটু বিজি ছিলাম এই জন্য গুছাতেও পারিনি, তো এই জন্য সব ধীরে ধীরে করে এখন গুছিয়ে নিতেই হবে। আর কোনো একটা জিনিস যদি ফেলে যাই অবশ্যই পরে আমি পাবো, কিন্তু সেই জিনিসগুলো মানে আটকে থাকবে, কারণ এখন তো বাবারাও আসছে না, বাবারা কিছুদিন পরে আসবে, পুজোর আগে আসবে, তো সে কারণে সব জিনিসটাই আটকে থাকবে। তো সেই কারণে এই জন্য ভালো মতন দেখে আমাকে প্যাকিংটা করে নিতে হবে, এবং যেহেতু আমার কাছেই বড় ব্যাগ, তো সুতরাং আমাকে সব মানে সব কিছু ঠিক মতো গুছিয়ে নিয়ে যেতে হবে। তো দেখো শাড়ি টাড়ি সব ঝুলিয়ে রাখা, যেহেতু শাড়িটা মারই পরেছিলাম, তো এটা তো নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই, এখন এটা লাগবেও না আমার, তো এটা আমি এখানেই ভাঁজ করে রেখে দেবো। আর যেগুলো আমার দরকার সেগুলো ভাগ ভাগ করে মানে রেখে আমি কিছুটা নিয়ে যাবো, আর যেটা বাবাদের জিনিস সেগুলো হচ্ছে এখানে রেখে দেবো। তো দেখো ওইখানে এত মানে ঘিচিঘিচি হয়ে আছে যে ওখানে জামা কাপড় ঠিক করতে করতে আমি মানে ভাবছি যে এত জামা কাপড় কোথার থেকে আসলো, কিন্তু এটা তো ভাবার কথা যে লোকও তো এতজন, তো এতজন লোক যখন জামা কাপড় তো বেশি হবেই, আর সবাই মিলেই তো আমরা ঘুরছি, আমাদের নিমন্ত্রণ তো সবারই ছিল না, আর সবাই রোজ মানে বেরোচ্ছে আসছে, তো এই জন্য জামা কাপড়ও এত বেশি।
আর ভিডিওটা আজকে আমি গোছাতে গোছাতে মানে কাপড় গোছাতে গোছাতেই শেষ করব বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে। তো দেখো আমি সত্যি গোছাতে গোছাতে নাজেহাল হয়ে যাচ্ছে, আর আমার মেয়ের কাণ্ডকীর্তি দেখো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো চলো টাটা।